হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বাংলাদেশে বন্যার ক্ষতিকর পরিস্থিতিতে সবাই নিজেদের সামর্থ্য মতো বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, আর যারা সাহায্য করতে পারছেন না তারা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন। আল্লাহ যেন বাংলাদেশের সকল মানুষের দুঃখ দূর করে দেন, সেই আশা কামনা করেই আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন কিভাবে ফ্যাক্টরিতে টিস্যু পেপার প্যাকিং করা হয়। তো কথা না বলে শুরু করা যাক। টিস্যু পেপার প্যাকিং করার জন্য প্রথমেই আমাদের টিস্যুর প্রয়োজন। তো টিস্যু একটা ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে সেটাকে এখানে আনা হয় প্যাকিং করার জন্য। টিস্যু পেপারগুলো ছাড়িয়ে নিয়ে সেটাকে একটা রোলার মেশিনে দেওয়া হয় যাতে এটা ভাঁজ হয়ে প্যাকিংয়ের জন্য প্রস্তুত করা হয়। তো এই রোলার মেশিনটি টিস্যু পেপারগুলো ভালোভাবে ভাঁজ করে এটাকে সাইড থেকে ভালোভাবে কেটে নেয়। প্রত্যেকটা টিস্যু পেপার ভালোভাবে ভাঁজ হয়ে হয়ে এটা মধ্যে কেটে নেওয়া হয়। টিস্যু পেপারগুলো কেটে নেওয়া হয়ে গেলে এখন এটাকে পরিমাণ মতো নিয়ে সেটাকে প্যাকেটের মধ্যে দেওয়া হয়। প্রত্যেকটা প্যাকেটে নির্দিষ্ট পরিমাণ টিস্যু পেপার দিয়ে এটাকে অন্য আরেকটা সাইডে দেওয়া হয়। প্রত্যেকটা প্যাকেটে সেমভাবে প্যাকেটিং করার পর দেন এটাকে ভালোভাবে কস্টিপ দিয়ে আটকে দেওয়া হবে। সেমভাবে প্রত্যেকটা টিস্যু বক্স ভালোভাবে প্যাকিং করার পর দেন এটাকে সাইড দিয়ে ভালোভাবে ধরে এটাকে কস্টিপ দিয়ে আটকে দেওয়া হয়। সেমভাবে কস্টিপগুলো প্রত্যেকটা টিস্যু পেপারের প্যাকেটের উপরে দিয়ে এটাকে তৈরি করে নেওয়া হয়। এভাবে সব টিস্যু পেপার প্যাকিং হয়ে গেলে দেন বড় কার্টুন বক্সে এটাকে দেওয়া হয় যাতে প্রত্যেকটি মুদি শপে এগুলো দেওয়া যায়। বড় বড় অনুষ্ঠানে এসব টিস্যু পেপারের ব্যবহার করা হয়। প্রত্যেকটা হোটেলে টিস্যু পেপারের প্রয়োজন হয়। আমাদের দৈনন্দিন প্রয়োজনে টিস্যু পেপারের দরকার। তো এভাবে টিস্যু পেপার প্যাকিং করে গাড়িতে উঠিয়ে নেওয়া হয়। প্রত্যেকটা টিস্যু বক্সের কার্টুনগুলো এভাবেই গাড়িতে উঠিয়ে সেল করার জন্য নেওয়া হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।